বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। স্পোর্টস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে এবং ইন্ডিয়ার ফুটবল টিমের কিছু নিউজ নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেবো ভারতীয় ফুটবল টিমের খবর। তো আপনারা সবাই জানেন, আজকেই কিন্তু কোচ নির্বাচনের দিন এবং আজকেই জানা যাবে কে ইন্ডিয়ার টিমের কোচ হতে চলেছে। তো এখনও পর্যন্ত এগিয়ে আছে আইগস টিমেস, যে কিনা ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলের কোচ ছিলেন। চলে যাই পরের খবরে। বেঙ্গালুরু এফসি স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাটের সঙ্গে কিন্তু 2021 পর্যন্ত কন্ট্যাক্ট রিনিউ করলো বেঙ্গালুরু এফসি। এটা কিন্তু খুব ভালো খবর বেঙ্গালুরু ফ্যানেদের জন্য। এবার কথা বলবো মোহনবাগানের খবর নিয়ে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন ময়দানে কিন্তু এই নিয়ে প্রচুর গুজব ছড়াচ্ছে যে কে কোচ হবে। তো আগামীকালই নির্বাচিত হতে চলেছে কোচ। তো সেখানে কিন্তু বহু অংশে এগিয়ে আছে অ্যাশলে ওয়েস্টউড, যে কিনা ফর্মার বেঙ্গালুরু এফসির কোচ। বন্ধুরা, আই লিগের ক্লাব নেরোকা এফসির উইঙ্গার মিতেই, তাকে আপনারা হয়তো দেখে থাকবেন, খুব ভালো নজর কেড়েছিল এবং সেখান থেকেই জামশেদপুর ও কেরালা ব্লাস্টার্সের খুব ভালো পছন্দ হয়েছিল তাকে। তো সেখান থেকেই দুটি ক্লাবই তাকে নিতে ঝাঁপাচ্ছে। এবং আরেকটি খবর হলো এফসি গোয়ার। এফসি গোয়া কিন্তু আইবানের সঙ্গে প্রায় চূড়ান্ত করে ফেলেছে তাদের কথাবার্তা এবং হয়তো পরের মৌসুমে আমরা এফসি গোয়ার জার্সিতে দেখতেই পারি আইবানকে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আমাদের স্পোর্টস আপডেট পেয়ে যায় আপনাদের কাছে।